দুর্গাপুজোর আগে খাবারের খবরাখবর দিতে আজ আমরা উপস্থিত বারাসাতের বাবা কাধাবায়। বাবা কাধাবার আজ শুভ সূচনা হলো, আসুন দেখি তার কিছু মুহূর্ত। অভ্র এবং রশ্মিকে আমি বহুদিন থেকে চিনি, ওরা দুজনেই বারাসাতের দুই বেকার যুবক যুবতী। ওরা আজ থেকে এক বছর আগে পৌরসভার কাছে আবেদন করেছিল, এটা পৌরসভার প্রপার্টি, আমরা ওদের সহযোগিতা করেছিলাম। দুটো ছেলে মেয়ে নিজেদের পায়ে দাঁড়াতে চাইছে, নিজেরা ব্যবসা করে। স্বাভাবিকভাবেই পৌরসভা ওদেরকে একটা লিজ ভিত্তিক এই জায়গাটা দেয়, এবং ওরা যে এত সুন্দর ভাবনা ভেবে এরম একটা জিনিস করতে পারবে এটা দেখে খুব আনন্দ লাগছে। এবং বারাসাতের উপপৌরপ্রধান হিসেবে নিজেকে অত্যন্ত গর্বিত মনে হচ্ছে, বারাসাতের দুটো বাচ্চা ছেলে মেয়ে তারা এই ভাবনায় এই জায়গায় নিয়ে যেতে পারে একটা রেস্টুরেন্টকে। এবং আমার বিশ্বাস বারাসাতের সমস্ত মানুষ এখানে আসবেন এবং এখানে এসে ওদের খাবার খেয়ে জায়গাটাকে উপভোগ করতে পারবেন। একদম পাঞ্জাবি কালচারটাকে আমাদের বাঙালি ঘরানার মধ্যে ওরা তুলে আনবার চেষ্টা করেছে, এবং এটা দেখে বোঝা যায় যে ওরা এটাকে নিয়ে অনেক চিন্তাভাবনা করেছে এবং একটা নতুন কনসেপ্ট ওরা প্রমোট করলো বারাসাতের বুকে। আমার বিশ্বাস বারাসাতের সমস্ত মানুষ এখানে এসে অন্তত একবার যদি আসেন তারা বারবার আসবেন নিশ্চিতভাবে। কলকাতার লোকজন খুব সফিস্টিকেশন জিনিস পছন্দ করে, আর তারপরে আমাদের বলতে গেলে কলকাতার লোক যদি কোনো কিছু আলাদা কোনো থিম দেওয়া যায় তাদেরকে, তারা সেটা খুব ভালো নেয় আর কি। তো যদি ধাবা কনসেপ্ট বলেন তো কলকাতার লোককে যদি খাটিয়ায় বসে খেতে হয় তো কোলাঘাটে গিয়ে খেতে হবে, আমাদের কলকাতায় আর কোথাও এরকম নেই। তো সেটার জন্য আমি একটা আউটস্কার্টেই করেছি ঠিকই, বাট কলকাতার লোক আসবে। আর এটা কলকাতার আউটস্কার্টে করা এই কারণেই যাতে আউটস্কার্টের লোকজনও কলকাতায় যায় অ্যান্ড কলকাতার ব্যাপারটা এখানে ফিল করতে পারে। তো আমার এখানে খাটিয়া আছে, যদি কারোর মনে হয় যে খেয়ে পেট ভরে গেছে আমি একটু শোবো, সেই ফেসিলিটিও আছে, নো প্রবলেম। আমার এটা হচ্ছে একদম বারাসাতের মিড পয়েন্টে, মানে কেউ যদি বারাসাত ক্রস করে তো ডাকবাংলো চাপাডালির একদম মিড পয়েন্টে হচ্ছে আমার ধাবা সিচুয়েটেড। আর আমার ধাবাটা হচ্ছে ওপেন ধাবা কনসেপ্ট আছে। তো আমার এখানে যদি অ্যাট এ টাইম 50 কার্সও আসে তো আমার পার্কিংয়ের কোনো প্রবলেম নেই। আর একটা সাইডে হচ্ছে ভিউটা হচ্ছে খুবই সুন্দর, খুবই মানে সুদিং ভিউ আছে। এক সাইডে হচ্ছে মিউনিসিপ্যালিটির একটা পুকুরের সাইডে পার্ক আছে যেটা খুবই সুদিং ভিউ, আর অপোজিট সাইডে আছে ন্যাশনাল হাইওয়ে। আর আমার এখানে যে প্রাইস আছে সেটা খুব অ্যাগ্রেসিভ প্রাইস আছে, সবাই সেটা খুব পছন্দ করবেন। আমার ফ্ল্যাট টিক্কাস আছে 160, ফ্ল্যাট মার্টেন্স আছে 190। তো আমার বিরিয়ানিও মানে আমি বলবো বারাসাতের লোক এখনও অবধি বিরিয়ানি খাওয়ার কথা মনে করলে কেউ বলতে পারে না বারাসাতে একটা রেস্টুরেন্ট যে হ্যাঁ এখানেই বিরিয়ানি খেতে যাব। তো আমার মেনলি হচ্ছে মুঘলসে আছে, তো আমি রাঁধুনি যত চেষ্টা করেছি বাইরের থেকে আনিয়েছি, আমি সেই ফ্লেভার দেওয়ার চেষ্টা করবো যাতে পাঞ্জাব ফ্লেভার আমি দিতে পারি এখানেই বসে। আর হ্যাঁ অবশ্যই আছে, আমার জোম্যাটো আছে, আমার ধাবার নাম হচ্ছে বাবা কা ধাবা, আমার এখানে হোম সার্ভিসও অ্যাভেলেবেল আছে, আমার এখানে থালি সিস্টেম আছে, আমার এখানে জোম্যাটো অ্যাভেলেবেল আছে, এভরিথিং ইজ অ্যাভেলেবেল। আর এটা 2020 1st January থেকে 24 hours ওপেন আছে এখন, মানে এই ইয়ারটার জন্য শুধু 11 AM to 11 PM, আফটার 2020 1st January অনওয়ার্ডস এটা 24 hours ওপেন ধাবা আছে। আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে আমার এখানে মেনু যা প্রাইজিং আছে আমার মনে হয় না এর উপরে কোনো অফার দিতে লাগে। ফার্স্ট অফ অল আমার প্রাইসটা হচ্ছে খুবই অ্যাগ্রেসিভ প্রাইস, আমার টিক্কাস 160, আমার কাবাবস 190। সেকেন্ডলি আছে আমার এখানে যেটা কেউ কোথাও পাবে না মালাই আছে, মালাই কুলফি, যেটা আমি একদম গ্রাম থেকে আনাচ্ছি, আমার এখানে আর কোনো ডেজার্ট থাকছে না শুধু ওই স্পেশালটার জন্য। আর আমার যা প্রাইজিং আছে এখানে আসলে খেলে বুঝতে পারবেন যে এর উপরে আর কোনো অফার লাগে না লোকের। প্রত্যেকটা খাবারের মধ্যে পিওর জিনিসটা থাকবে, মানে তারা মোগল খাবার খাবে তো মোগল খাবারের মোগল
পিওর মোগল খাবারটাই পাবে, তারা যে তন্দুরি খাবে তো পিওর তন্দুরি ফ্লেভারটাই পাবে। আমরা কোনো রকমভাবে যে কটা আইটেম করছি, যেহেতু আমরা ধাবা করেছি, আমরা এখানে কোনো চাইনিজ আইটেমকে জায়গা দিইনি বা কোনো বাইরের আইটেমকে কোনো জায়গা দিইনি। যেটা আমাদের ইন্ডিয়াতে আগাগোড়াই চলে আসছে সেই আইটেমগুলোকেই আমরা রেখেছি, বিদেশি কোনো খাবার থাকছে না। দেশি খাবার থাকছে তো দেশি খাবার দেশের লোকেরা ঠিকভাবে যাতে ঠিক দেশি টেস্টটা পায় সেই ব্যবস্থাটা আমরা করছি। হ্যাঁ, এখানে 60 জনের 60 জনের মতো ক্যাপাসিটি আছে। প্রথম দিন কি তো সেদিনকে তন্দুরি মোগলাই, আপনার বিরিয়ানি, তারপর কাবাবস যা আছে সব রকম ইন্ডিয়ান আইটেম, ইন্ডিয়ান সব গ্রেভি আইটেম, রুটি, রাইস, থালি সবই থাকছে। না, আমাদের এখানে শুধুমাত্র লস্যি থাকছে। ভালোই লাগছে, আমরা সবাই এলাম তো ভালোই লাগছে। এত বড় জায়গা, মানে বারাসাতে আর কোথাও নেই, তো এটা ভালোই লাগছে। আমরা আপাতত তন্দুরি নিয়েছি, তো আফগানি তন্দুরি, তো আইটেমটা খুবই সুন্দর। হ্যাঁ, এখানেই থাকে। বাবাকে খাবার খাবার কোয়ালিটি কেমন লাগে? খুব সুন্দর, একদম ঘরোয়া কোয়ালিটি, মানে টেস্টি ফুড বলতে গেলে, যেগুলো বাচ্চাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। খুব সুন্দর খাবার দাবার।